কবলে বয়ার নৌকা নদীর বয়ার নৌকা কবলে বয়ার নৌকা মেরিয়া পার নৌকা সঙ্গমদর নৌকা নৌকা দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকেটিভির নিয়মিত সংবাদে। আজকে জানাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর। আছি মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায়। দর্শক, কুমিল্লার হোমনা উপজেলায় চলছে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে জনগণ এবং সাধারণ ভোটারদের মধ্যে চলছে উৎসবের আমেজ। এক নং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব নাজিরুল হক ভূঁইয়া দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে পেয়ে এলাকায় ভোটারদের কাছে কাছে ভোট প্রার্থনায় রয়েছেন সরব। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সৈফুল্লাহ কান্দি চৌধুরী বাড়ির খোলা মাঠে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা সরকারি ডিগ্রি কলেজের ইংলিশ প্রফেসর মোহাম্মদ খাইরুল হাসান শিপন, 3 নং ওয়ার্ডের সফল মেম্বার মোহাম্মদ আলী আহমেদ, 2 নং ওয়ার্ডের সফল মেম্বার মোহাম্মদ আলাউদ্দিন, যুবলীগ নেতা ও সাবেক সফল মেম্বার মোহাম্মদ স্বপন খান, যুবলীগ নেতা মোহাম্মদ কবির খান, মোহাম্মদ শিপন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ মিলন ভূঁইয়া, মোহাম্মদ হুমায়ুন কবির সহ 1, 2 ও 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী সদস্য সহ বিভিন্ন মেম্বার পদে প্রার্থীরা জনসভায় মিছিল নিয়ে তারা অংশগ্রহণ করেন। এ সময় মোহাম্মদ নাজিরুল হক ভূঁইয়া বিগত 5 বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন এবং আগামী 28 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত নৌকা প্রতীকে একটি করে ভোট প্রার্থনা করেন। মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোহাম্মদ নাজিরুল হক ভূঁইয়া বলেন, বিগত 5 বছরে আমি আমার ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি নিষ্ঠার সাথে এবং বিভিন্ন অসহায় দরিদ্র ভিটিহীনদেরকে দিয়েছি আশ্রয়ন প্রকল্পের ঘর, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ বিজিএফ বিজিডির যে কোনো ধরনের সরকারি সহায়তা পেয়েছে আমার এলাকার জনগণ। আর এই সব কিছুই আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রোল মডেলের একটি বিশেষ অংশ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট চাইলেন এই চেয়ারম্যান। হোমনার মাথাভাঙ্গা ইউনিয়ন থেকে মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া, চ্যানেল এমকেটিভি।